আসলে লতাকে এখন অভয়সঞ্জন থেকে বের করানো হবে, তাই আমাদের থেকে একটু বেরিয়ে আসতে হলো। হ্যাঁ, লতাকে অপারেশন থিয়েটার থেকে এখন বের করবে। আমরা আসলে সবাই রুমে ছিলাম লতার বাবুকে নিয়ে, এখন হলো লতার, যেহেতু লতাকে বের করা হবে সেহেতু আমরা সবাই রুম থেকে বাচ্চা সহ বের করে নিয়ে চলে আসছি। এখন লতাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হবে। এখন যে লতার সাথে একটু ঝগড়া লাগবি, সাহলে সাত বুদ্ধি করবি, সাহলে সাত যে ঝগড়া লাগবি তখন বর্ষার বুদ্ধি করবি। হ্যাঁ আলে, ওর আব্বাকে ও আব্বাই রাখুক, দাও তো ভাই, তাকান তাকান দেখান। লতা তো সুস্থই, এখন আর না দাদা দেখাও এদিকে, না স্যার টাকা এদিকে এদিকে, এই যে দেখেন স্যার, সেম তোমার মতো হয়েছে, স্যার তোমার মতো হয়েছে। ঘুমের ওষুধ দিচ্ছে, থাক মানে ঘুম, ওর চোখে তার ঘুম আছে তো। হ্যাঁ এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এই জায়গাটা বসো, এখানে বসো, আমি একদিন সাইলেন্টটা পিছিয়ে দিচ্ছি, ওখানে বসলে তো ওখানে বসো, ওখানে বসো, কেমন ভাই ওই মাথা মা খুলে না বসে গেছিলাম পড়ায়। রাগারাগি করছে কেন এত লোককে? আচ্ছা আমরা চলে যাব, আমরা চলে যাব। হ্যাঁ সব তো বন্ধ এনে গেলি, তাকাও তো সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে মা ছেলে দুজনে সুস্থ আছে।
দর্শক আপনারা তোমার মনে হয় গলা পায়ে ধরে চুমুক খাতে যাচ্ছে বাবু বুঝছা, এই জন্য একখান চুমুক খাইয়েই দেও, খাইয়েই দেও, একখান চুমুক খাইয়েই দেও, দেও কপালে একটু চুমুক দিয়ে দেও দেও, দেখি দেখি বাবা লজ্জা পাচ্ছে লজ্জাপতি, এখন একটু কাঁদো, মা ছেলে দুজনই সুস্থ, সবাই দোয়া করবেন, এখন হলো খুশির সময় লতা এবং আলীর। চিন্তা যা করেছি আগে করেছি, এখন তো চিন্তা নাই না, আগের ভিডিও গুলো আপনি দেখবেন মুখ পুজোটা যদি চিন্তার মতো হয়। শুনেন, আমি আমি চেষ্টা করছি যতই চিন্তা থাক ওইটা আমি যাতে মানে একটু হাসি খুশি থেকে যাতে ও যাতে সুস্থ থাকে, কথা বলছেন নাই, একটু হাসলে যাতে ওর মনটা খারাপ যাতে না থাকে। আয়াকো আয়াকো হ্যাপি খালা, পপির থেকে হ্যাপি হয়ে গেছে, হে পপির থেকে হ্যাপি হয়ে গেছে, হ্যাপি খালা না আমি খালা হয়ে গেছি, ইরি তো সেরা ভালো হয়ে গেছে দেখতেছি, হ্যাঁ আগে শাল দুধ খাওয়াতে লতার মা কি করলেন, বলে গোটা দুধ দিবেন না, ফোন দিও নিচে আসতে দেশে একদম এই জেলা সিভিতে তো আসবে না, আমার মতো দেয় না কাউকে, না না ভালো হয়েছে তো, এর ভিতরে তো কারো দেয় না, অপারেশন থিয়েটারের সামনে না একবারে কেউ কিন্তু ভিডিও আজকে আপলোড করবে না, কেটে ভিডিও ঠিক আছে খালি কি করুন ভাইয়া, কি আর